নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু নিউজ বা আপডেটস নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যদি কথা বলা যায় কালকের কলকাতা ডার্বি নিয়ে, তো কালকে আই লিগের কলকাতা ডার্বিতে মোহনবাগান জিতে গেছে 2-1 গোলে, যেখানে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন জোসেবা বেইতিয়া এবং বাবা দিওয়ারা। অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন মার্কোস। তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায়, তো কালকে মোহনবাগান বেশ ভালো ফুটবল খেলেছে এবং ভালো মানের পাসিং এবং প্রেসিং ফুটবল উপহার দিয়েছে মোহনবাগান। তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায়, তো ফার্স্ট হাফে 17 মিনিটের মাথায় জোসেবা বেইতিয়ার করা গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে জোসেবা বেইতিয়া গোলটা করলো, গোলটা করানোর পেছনে খুবই বড় ভূমিকা নিয়েছিলেন নকদাম্মা নাওরেম। তো নকদাম্মা নাওরেম টাচলাইন থেকে একটি দারুণ ক্রস করেন এবং জোসেবা বেইতিয়া হেডে প্রেস করে গোল দিয়ে দেয়। তো সেটাই ছিল ফার্স্ট হাফের একমাত্র গোল। তো ফার্স্ট হাফ শেষ হয়ে 1-0 গোলে এবং সেকেন্ড হাফেও গোল করে এগিয়ে যায় মোহনবাগান। তো সেটাও জোসেবা বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করেন মোহনবাগানের স্ট্রাইকার বাবা দিওয়ারা এবং হাফ টাইমের পর মোহনবাগান এগিয়ে যায় 2-0 গোলে। যদিও সেকেন্ড হাফে তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফের তুলনায় কিছুটা বেটার ফুটবল খেলে এবং ইস্টবেঙ্গল মার্কোসের করা গোলে ব্যবধানও কমায় এবং শেষ পর্যন্ত রেজাল্ট হয় 2-1। তো মোহনবাগানের জন্য যদি মেন প্লেয়ার বলা হয়, তো জোসেবা বেইতিয়া অসাধারণ খেলেছে। তো জোসেবা বেইতিয়া দুটো ডার্বিতে খেলেছে এবং দুটো ডার্বিতেই তার পারফরমেন্স দেখার মতো। তো জোসেবা বেইতিয়াই কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এই জয়টার ফলে মোহনবাগান আই লিগে তাদের 1 নম্বর স্থানটা আরও মজবুত করে ফেললো এবং একটা ভালো জায়গায় রয়ে গেল। তো গাইস, এবার যদি আইএসএল নিয়ে কথা বলা যায়, তো আইএসএলের প্রথমে জামশেদপুর এফসি সেরজো ক্যাস্টেলকে নিয়ে কথা বলতে হয়। তো সেরজো ক্যাস্টেলকে নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন ছিল যে কবে সেরজো ক্যাস্টেল ফিরবে। তো কালকে সেরজো ক্যাস্টেল অনেকদিন বাদে জামশেদপুর এফসির হয়ে মাঠে নামলো, আর পরিবর্তন হিসেবে মাঠে নেবে কালকে জামশেদপুর এফসির হয়ে গোল করে জামশেদপুর এফসিকে জিতিয়েও দেয় সেরজো ক্যাস্টেল। তো অনেকদিন বাদে সেরজো ক্যাস্টেল মাঠে ফিরলেন এবং তারপর জামশেদপুর এফসিও অনেকদিন বাদে একটা জয় পেল। তো এর আগে তারা বোধহয় 6টা ম্যাচ জিততে পারেনি। তো যাই হোক, সেরজো ক্যাস্টেলের ফিরে আসাটা জামশেদপুর এফসির জন্য অবশ্যই একটা বড় বুস্ট। তো এবার যদি এটিকে নিয়ে কথা বলা যায়, তো এটিকে তাদের নেক্সট ম্যাচ খেলতে নামছে 27 জানুয়ারি নর্থ ইস্টের এগেনস্টে। তবে সেই ম্যাচে এটিকে যেই প্লেয়ারটিকে পাবে না, তার নাম হচ্ছে মান্ডি সোসা। তো মান্ডি সোসা ইতিমধ্যেই আইএসএলে 4খানা ইয়েলো কার্ড দেখে ফেলেছে। তো তার জন্য তাকে 1 ম্যাচ সাসপেন্ড থাকতে হবে, অর্থাৎ নেক্সট নর্থ ইস্ট ম্যাচে মান্ডি সোসার খেলার সম্ভাবনা নেই, কারণ তিনি সেই ম্যাচে সাসপেন্ড থাকবেন। আর মান্ডি সোসা এই মধ্যে কলকাতার হয়ে 5খানা ম্যাচ খেলেছে, আর 5টা ম্যাচে তিনি 4টেতেই হলুদ কার্ড দেখেছেন। তো সেই জন্য তাকে পরের ম্যাচ সাসপেন্ড থাকতে হবে। আর এরপর যদি ডেভিড উইলিয়ামসকে নিয়ে কথা বলা যায়, তো ডেভিড উইলিয়ামসকে নিয়েও এখনও কিছু কনফার্ম আপডেট পাওয়া যাচ্ছে না যে তিনি কবে ম্যাচে ফিরবেন। তবে ডেভিড উইলিয়ামস কালকে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন যে আই উইল বি ব্যাক ফ্রম ইঞ্জুরি ভেরি সুন, আই এম ওয়ার্কিং হার্ড টু বি ব্যাক টু মাই বেস্ট, বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ নো রিস্ক। তো তিনি বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, তবে কবে ফিরবেন সেই ব্যাপারে এখনও কিছু বলেনি। এবং তিনি এটাও বলেছেন যে তিনি অনেক হার্ডওয়ার্ক করছেন তার বেস্ট ফিটনেস আসার জন্য, আর তার সঙ্গে এটাও বলে দিয়েছেন যে তিনি কোনো রিস্ক নিতে চাইছেন না, মানে একদম ফুল ফিটনেসে এলে তবেই তিনি ম্যাচে নামবেন। তো নেক্সট নর্থ ইস্ট ম্যাচও শোনা যাচ্ছে ডেভিড উইলিয়ামসের হয়তো থাকার সম্ভাবনা নেই, মানে ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা নেই, মেবি স্কোয়াডে থাকতে পারে, লাস্ট ম্যাচে যেরকম এডু গার্সিয়া ছিল। তো নর্থ ইস্ট ম্যাচের আগে একটু সমস্যা এটিকে। তবে এটিকের জন্য যেটা ভালো ব্যাপার, এটিকের স্কোয়াডের এবারে ডেপথ প্রচুর এবং এডু গার্সিয়া বা ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ার না থাকা সত্ত্বেও এটিকে খুব ইজিলি এফসি গোয়াকে হারিয়েছে 2-0 গোলে। অর্থাৎ এটিকের স্কোয়াডে ডেপথ আছে, তো একটা প্লেয়ার না থাকলেও হয়তো অ্যান্টোনিও লোপেজ হাবাসের মাথায় খুব একটা চিন্তা আসবে না। তবে মেবি নর্থ ইস্ট ম্যাচের স্টার্টিং ইলেভেনে ফিরতে পারেন এডু গার্সিয়া। তো গাইস, ব্যাস এই কিছু আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম অর্ডারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশের বেল আইকনটি অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।